সকাল বেলায় বুলডোজার বাবা যোগী বাবার বুলডোজার পৌঁছে গেল সেই দুটো যুবকের ঘরের দরজায়, তারা জেলের কুঠরিতে। যখন তাদের দরজায় ডজার পৌঁছেছে বুলডোজার, তখন বুঝতে পারলো এই ছেলে দুটো হিন্দু ছেলে। বুলডোজার বাবার বুলডোজার ঘুরে গেল, বললে ঘরটা ভাঙিস না, ঘুরে চলে আয়, এটাকে দেবে দিল বেঈমান কাফেররা। আপনি এরপর বুঝলেন আপনার উপরে কি চক্র চলছে। আমার ভাই, আমি এখনো বয়ান শুরু করিনি, আমি আপনার ময়দানটা তৈরি করছি, ওই জন্য একটা একটা করে বলবো, গায়ে না লিয়ে আমরা আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান পশ্চিমবাংলায় 3.5 কোটি মুসলমান আছে সরকারের হিসেব বলছে। আমার হিসেব এই 3.5 কোটি মুসলমানের মধ্যে 2 কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে, দলিল আছে। আপনি আমি ভেবেছি মুসলমান মানে মুসলমান ঘরে জন্ম লিয়েছে সেই মুসলমান, ভাবি না ভাবি না। আমরা গরুর মাংস খাই মানে মুসলমান, আমরা মুসলিম ঘরে থাকি, ঈদ বকরঈদ করি মানে আমরা মুসলমান। কে বললো তোমাকে? তসলিমা নাসরিন কিন্তু মুসলমান ঘরে জন্ম লিয়েছে, ঠিক কিনা? কিন্তু তাকে যে মুসলমান বলবে তার ইমান চলে যাবে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরেই জন্ম লিয়েছে, তাকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে। এইগুলো সব মুসলমান ঘরে জন্ম লিয়া ছেলে, যারা ভারতে এখন বর্তমান যাদিকে ইসলামের বড় দুশ্মন দেখতে পাচ্ছে, সলমান রুশদি, তারেক ফতেহি, তসলিমা নাসরিন, আসাদ নূর, এগুলো সব মুসলমান ঘরে জন্ম, একটা অমুসলিম ঘরে জন্ম লয়, অথচ এরা বেঈমান কাফের। আপনারা দেখেছেন আমাদের দেশের মুসলমান যুবকরা, শোনো, যারা মোবাইল, বড় মোবাইল যাদের কাছে আছে, যারা মোবাইল দেখছেন, আর যাদের মনে মনে হচ্ছে যে এই মোবাইল দেখে আমাদের কষ্ট হচ্ছে, কি দেখে? মুম্বাইয়ের একটা মেয়ে মহারাষ্ট্রের, সে ফেসবুকে ফটো পোস্ট করেছে, মেরা নাম ইয়ে হ্যায়, মাই মুসলমান হু অর মাই আপনা রাম মন্দির কি উদ্বোধন মে যা রহি হু। হিজাবও পড়েছে, বোরকাও পড়েছে, পায়ে হেঁটে যাচ্ছে, বলে মাই পায়দাল চল কে রাম মন্দির যা রহি হু। জো লোক ইসকো মুসলমান সমঝতা হে ওহি লোক মূর্খ হ্যায়, ইয়ে মুসলমান নাহি হ্যায়। আপ কিসকো মুসলমান কহতে? আপনারা কাকে মুসলমান ভাবছেন? আমার যুবকরা শুনে রেখে দেন, মুসলমান হলে মাথা ঠুকলে মমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। মাথা ঠুকলে ইমান আসে না, মাথা ঠুকাটা আল্লাহ শর্ত রাখেনি। যারা মনে করছেন মাথা ঠুকাটা শর্ত, মাথা তো নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই পৃথিবীর বুকে মাথা ঠুকে, ঠুকে না ঠুকে না? কেউ পূবে কেউ পশ্চিমে, কেউ উত্তরে কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে কেউ পানির সামনে, কেউ ঠাকুরের সামনে কেউ পাথরের সামনে, কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে। একটা গল্প শোনাই, সত্য গল্প। আমার এলাকায় দেখবেন আমাদের এখন ফুটবল টুর্নামেন্ট চলে, শীতকালে চলে না? চলে না, ফুটবল খেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের এলাকা তো হয়। তো 5-7-10 বছর আগে আমাদের গ্রামে একজন চাচা ছিল, চাচা নামাজ ফামাজ পড়তো, দাঁড়িয়ে আছে তো, কিন্তু লোকটা কিরকম ছিল আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক, বলুন আমি। ফুটবল খেলা হচ্ছে, আসরের টাইমে হাফ টাইম হয়েছে, তো অনেক মুসলিম যুবক ছিল, তো বলছে চাচা গো নামাজটা পড়েলি? বলে হ্যাঁ চ নামাজটাই পড়েলি। তো এ নামাজ পড়াতে কে কে পড়াচ্ছে? চাচা পড়াচ্ছে নামাজটা। সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়ে সালাম ফিরার পরে সব যুবকরা বলছে চাচা ওটা দক্ষিণ দিক গো। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন না? মানে কত বড় মুফতি, বুঝতে পাচ্ছেন? আমার আগে ভাইজান ছিলেন, অনেক যোগ্য মানুষ, মন্না ফকরুদ্দিন ভাই সাহেব, আল্লাহ উনার ইলমে বরকত দেখ, বলুন আমিন। সে এর থেকেও বড় মুফতি, বোঝা আল্লাহ সব দিকেই আছে। আমরা কে জানি না আল্লাহ সব দিকেই আছে? কোরআনে আছে ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই, সেই জিনিসটা আমার আল্লাহর কাছে কোন জিনিসটাই গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। চলুন, আল্লাহ কি শর্ত রাখলেন ইমানদার হওয়ার জন্য? লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ। হে নবী বলে দাও, পূব আর পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয়। প্রকৃত এক নম্বর ইমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যি, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের উপরে বিশ্বাস আনার নাম ইমান। এরপরে নামাজ পড়লে তুমি আল্লাহর জন্য সিজদা করবে। সবাই সিজদা, এই পার্সোনাল প্রপার্টি কার জন্য নামবে সকলে বলুন? আল্লাহর জন্য। চলুন, এরপরে কেন বলছি যে 2 কোটি মুসলমান নেই, আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝাই। এখানে এতগুলো মানুষ বসেছে, যে মায়েরা আমার বসে জলসা শুনছেন, যে কোনো জায়গায় হোক, বাড়িতে হোক, যাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, 100 জনের মধ্যে 90টা মুসলমান এখানে যারা বসে আছে, 12টা আরবি মাসের নাম জানেন না। ঠিক বললাম না ভুল বললাম? জানে, আমাদের ছেলে যখন 5 বছর বয়স হয়, 4 বছর হয়, 3.5 বছরে ছেলের কথা হয়ে গেছে, মা প্রথমেই তাকে শিক্ষা দেয় কি? বল জানুয়ার, মানে জানুয়ারি। বলে না বলে না, এর নাম রেখেছি আমি জানুয়ার, মানে ছেলেকে প্রথমেই জানুয়ার তৈরি করলে, বল জানুয়ারি, ফেব্রুয়ারি। কিন্তু তোমার এইটা একটু হলো না যে প্রথমেই বল? আমার নবীজি বলেছেন প্রথম মাস বরকতপূর্ণ মাস মুহররমের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ, বড় ফজিলতপূর্ণ মাস। তোমার সন্তানকে তুমি প্রথম মাসের নাম মুহররম শিখাতে পারলে না, শিখালে জানুয়ার, যে নামটা ইংরেজরা দিয়েছে। আমার ভাই, এটা হারাম নয়, জানুয়ারিটা শেখাটা, ফেব্রুয়ারিটা শেখাটা হারাম নয়, কিন্তু তুমি আরবি মাসের নাম জানো না। এই ছেলেকে, সন্তানকে জানুয়ারিটাই তুমি শিক্ষা দিলে বলে আমি আপনাকে দেখিয়ে দেব, এমএ পরে বিয়ে পরে হারাম কর 12টা মাসের আরবি নাম বলতে পারবে না মুসলিম ছেলে। ঠিক বললাম না ভুল বললাম? বিয়ে পাস করছে, মাধ্যমিকে পরে 12টা মাসের নাম জানে না। আপনি চলুন আলিমানা ঘর, দিনদার ফ্যামিলি। আমার 7 বছরের মেয়ে, তাকে যদি জিজ্ঞেস করেন 12টা মাসের নাম বলো, সে সব থেকে প্রথমে আরবি বলবে। তাকে আমি শিক্ষা দিয়েছি, আপনি শিক্ষা দেন, শুনেলেন। আজকে যদি মুসলমানরা হাকিকাত মুসলমান হতো, কলকাতা আপনাদের বাড়ি থেকে আমার বাড়ি থেকে অনেক কাছে, ঠিক কি না? কথা বলে আপনার 50 কিলোমিটার 51 কিলোমিটার হবে, আর আমার বাড়ি থেকে 150 কিলোমিটার কলকাতা। ভেবে দেখুন, এই কলকাতার বুকে মুসলমানদের যুবক যুবকীরা পার্ক সার্কেসে, ধর্মতলায়, ইডেন গার্ডেনের সামনে, চিতপুরে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে মুসলিমদের যুবক যুবকীরা। আর এরা কেউ অশিক্ষিত নয়, সব কলেজ আর ইউনিভার্সিটির পড়ুয়া, শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবতীরা। কেন? এ তো কোরআন কেউ মানে না, আল্লাহ কেউ মানে না, আর মোলবিকে তো মানেই না। এরা বলে এরা মাদ্রাসা ছাপ, মোলবিরা কি জানে? আপনাদের ঘরের সামনে এত বড় মাদ্রাসা আমি গিয়েছিলাম, আল্লাহর কৃপা এই এলাকার জন্য এই মাখান কাঁচা মাদ্রাসা আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর রহমত। এত বড় মাদ্রাসা যেখানে বুখারী পর্যন্ত পড়াশোনা হচ্ছে, আলিমের দিন তৈরি হচ্ছে, হাফিজে কোরআন, কারি মুক্তি তৈরি হচ্ছে, আপনাদের জন্য আল্লাহর কৃপা। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, এই মাদ্রাসা থেকে কোনদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে? কথা বলবেন ইয়েস আর নো? শুনেননি। কোনদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে? কোনদিন শুনেছেন মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে? আমাদিকে মাদ্রাসা ছাপ যারা বলো, এই মলবি দিকে আর মাদ্রাসার তালবিলিম দিকে যারা মাদ্রাসা ছাপ বলে, সেই শিক্ষিত দিকে সব দান করে দিয়ে যাচ্ছি। আমি বলিনি, মিডিয়া বলেছে, খুলে দেখো ইউটিউব আর ফেসবুক,
কয়েক মাস আগে কলকাতার পশ্চিম বাংলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করেছিল, করেছিল না করেনি, তার সঙ্গে র‍্যাগিং করা হয়েছে, তাকে ন্যাংটো করে নাচানো হয়েছে, ছেলেটা আত্মহত্যা করেছে। এই মাকালগাছা মাদ্রাসায় 400 থেকে 500 ছাত্র আছে, আপনারা বলুন একটা ছাত্রের বাবা বলুন, সিনিয়র ছাত্ররা যারা বুখারি তিরমিজি আবু দাউদ পড়ে, যারা মিশকাত শরীফ পড়ে, এই ছাত্ররা জুনিয়র ছাত্রদিকে ন্যাংটো করে নাচিয়েছে, প্রমাণ দিতে পারবেন? আমি ইয়াসিন শওকতের বেটা, এইখানে চুতর মালা পরে আমি বাড়ি যাব বর্তমান বাই ক্যামেরা চালিয়ে, প্রমাণ দিতে পারবেন না? কেন আমরা তালবিলিন দিকে এই আদর্শ দেই না, আমরা আদর্শ দেই ছোটকে স্নেহ বড়কে শ্রদ্ধা। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটকে স্নেহ করো, বড়কে শ্রদ্ধা করো। শুনেলেন? মিডিয়াওয়ালারা বলছে আমরা বলিনি, এবিপি নিউজ, জিটিভি বাংলা, সুমন, আজ তাকে সুমনের নাম শুনে নেয়, সুমন বলে একটা ছেলে খুব ভালো খবর পড়ে, কোথায় বাড়ি, বেবিআই বাড়ি, এই ছেলেটা খবর পড়ছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, কলকাতার প্রশাসন সিসি ক্যামেরা লাগাতে গেছে, এই নোংরা ছাত্ররা আন্দোলন করতে নেমেছে রাস্তার উপরে, সিসি ক্যামেরা লাগাতে দেব না। কেন? তাহলে আমরা জিনা করতে পাবো না, ব্যভিচার করতে পাবো না, মদের আড্ডাখানা বসাতে পাবো না, জিনার আড্ডাখানা বসাতে পাবো না। আল্লাহর কসম করে বলছি, আমাদের তালবিলিমরা ক্লাসে বসলে আমরা আমাদের তালবিলিম দিকে শিক্ষা দিই, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে চলুন, 25শে ডিসেম্বর, আমরা অনেকে মনে করি এটা হচ্ছে ঈসা নবীর জন্মদিন, ভাবি না, ভাবি না, ভাবে না, যারা ভাবেন তারা মূর্খর জগতে বাস করছে। খ্রিস্টানরা এই দিনটা ঈসা নবীর জন্মদিন বলে পালন করে না, তারা বলে মেরি ক্রিসমাস, আজকের দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বেরিয়ে গেছে সেই দিনে যেদিনে বলেছেন ঈসা আল্লাহর বেটা, সেই দিন থেকে তারা বেরিয়ে গেছে। সেই জায়গায় মুসলমানরা যোগদান করে, মুসলমানদের যুবক যুবতীরা এরা বলে আমরা শিক্ষিত, পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করছো আজকে আমার বায়ান শুনে যাও, পশ্চিমী দুনিয়ার হিস্ট্রিটা খুলে তোমাদের সামনে রেখে দিয়ে যাচ্ছি, আর ইউটিউব আর ফেসবুক খুলে গুগল খুলে সার্চ করে নিবে, ইয়াসিন সাহেব মিথ্যা বলে গেল না সত্য, একটা একটা করে এই পশ্চিমী দুনিয়ার গোপন তথ্যগুলো আপনাদের সামনে রেখে যাচ্ছি। আমার মিশন শুরু হয়েছে, আমাদের যে যুবক যুবতীরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে লেগেছে, এদিকে পশ্চিমী দুনিয়া থেকে সরিয়ে নিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে নিয়ে আসা। সকলে জোরে বলুন, নিয়ত করুন ইনশাআল্লাহ। আমার ভাই, এই 25শে ডিসেম্বর দেখুন আমাদের কত যুবক, কত যুবতী, কত সাধারণ মানুষ পহেলা জানুয়ারি পিকনিক করতে যায়, যায় না, যায় না? আপনাদের এলাকার ছেলেরা করে না? কথা বলো, এবং শুধু পিকনিক নয়, তার সাথে সর্ব বড় পাপ যেটা করে সেটা হচ্ছে ওই খানার সঙ্গে আর একটা করে বোতল অ্যাড করে, মদের বোতল। এরপর বলবে হুজুর প্রমাণ দেন, পহেলা জানুয়ারি কেন পালন করা যাবে না, 25শে ডিসেম্বর কেন মানব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা ফাতিহার একবারই লাস্ট আয়াত, গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসার, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। যারা কলেজের পড়ুয়া আছেন, স্কুলের পড়ুয়া আছেন, আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে একটা পরব পালন করা হয়, সেটা হচ্ছে পহেলা এপ্রিল। এপ্রিল ফুল পালন করা হয় না? জিজ্ঞেস করো, তুমি তোমার হেডমাস্টারকে বলবে, প্রফেসরকে বলবে, স্যার পহেলা এপ্রিল তো পালন করছে এপ্রিল ফুল, কিন্তু এর হিস্ট্রি বলুন, এর ইতিহাসটা একবার বলে শোনাও। তোমার প্রফেসরের হিম্মত নেই, তোমার মাস্টারের হিম্মত নেই,
এই পহেলা এপ্রিলের হিস্ট্রি বলি, এই হিস্ট্রিটা জুড়ে আছে স্পেনের সঙ্গে। স্পেন দেশটা কোন খ্রিস্টানদের দেশ ছিল না, নাসারাতের দেশ ছিল না, ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। পৃথিবীর দুটো প্রথম সভ্যতা, এক নম্বর পৃথিবীর প্রথম সভ্যতা, পৃথিবীর ইতিহাস খুলে দেখলেন মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কেউ সভ্যতা জানতো না। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা, সেটার নাম হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। এই সভ্যতাটা ধ্বংস করলে কারা? এক শ্রেণীর মুসলমানরা। আজকে আপনি দেখতে পাবেন, বলে দিই, আমাদের মতো মলবি 100টা ইয়াসিনের মতো মলবি ধরা পড়বে, সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে। আমি মোবাইলে দেখলাম একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ও মুসলিম ভাই, তুমি যে বড় বড় কথা বলছো রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ নিয়ে। আমি বললাম, ভাই আমি একবারও তোমাদের কোন ধর্মের কথা বলি নাই, আমি আমার মসজিদের কথা বলেছি। তো সে ফটো পাঠিয়েছে কয়েকটা জিলাপি হুজুর আর গুটকা খর হুজুর ইউপির। আমি তাদের নাম রেখেছি গুটকা খর, কেন? তারা ইমান বিক্রি করে খায়, মাথায় তিলক লাগাচ্ছে, পাঁচ তাল্লা টুপি পড়ে আছে। তারা কারা? বলে এরা আহলে সুন্নাতুল জামাত। আমি বলে আহলে শয়তানের দল এটা, আহলে সুন্নাত লয় আহলে শয়তানের দল। গলায় পাগড়ি, মাথায় পাগড়ি, উঁচু টুপি, কপারে তিলক লাগাচ্ছে একটা হিন্দু ভাইয়ের কাছে, আর এরা বলছে হাম হিন্দু মুসলমান ভাই ভাই হ্যায়। ইয়ে হাম ভি সোচতে হ্যায়, ইসমে কোই শক নেই, লেকিন আল্লাহ কি কসম, আল্লাহর কসম করে বলছি, শুনে যান যারা মনে করবেন আমরা ভাই ভাই, কথাটা ঠিকই আছে মানুষ হিসাবে ভাই ভাই, কিন্তু কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাই পা দিবে না। তুমি মলবি হয়ে যখন তিলক লাগিয়েছো, শুনে নে, এক শ্রেণীর আলেমকে তাদের গেরবানটা পরে বিনা হিসাবে জাহান্নামে ঠেলা হবে, এক শ্রেণীর হুজুর দিকে বিনা হিসাবে জাহান্নামে ঠেলা হবে। যদি বলেন কোরআনের দলিল দেন, আপনাদেরকে বলে দিই, আপনি বলবেন হুজুর কোন হুজুরের কথা শুনবো? আপনাদের এখানে বাজার আছে না নাই? মাখাল কাছে সবজি বাজার নাই? সকালবেলা সবজি বিক্রি হয় না? আচ্ছা আপনি যদি সবজির হাটে গিয়ে, কে কে আছেন হাত তুলেন তো, কানা বেগুন গুলো কিনে, কানা বেগুন কেউ কিনবে? বেগুনটাকে ঘুরিয়ে দেখে নেবেন মালটা কানা কিনা, কেন? যদি ভুলেও কানা বেগুন নিয়ে আসেন, বউ বলে তুমি কানা নিকি গো, দেখতে পাওনি, বলবে না? বলবে না, বিবি বলবে। আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন, কানা বেগুন কিনবেন না। টমেটোর কিনতে গেলে দেখে নেবেন টমেটোরটা গলা কিনা, মাছটা কিনতে গেলে দেখবেন পেটটা টিপে মাছটা ভালো কিনা। তোমার বিবেক মাছ চিনে গেল, তোমার বিবেক বেগুন চিনে গেল, তোমার বিবেক টমেটোর চিনে গেল, আর তুমি পচা হুজুরটা চিনতে পারো না, গুটকা খোরটাকে চিনতে পারো না। তুমি ভালো করে চিনতে পারলে না যে ধোকা দিচ্ছে। কোরআন শুনলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কোরআন হে নবী বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট ভরাবার জন্যে আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে মলবি দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব, এরা কঠিন আযাবে লিপ্ত হবে। ওই জন্য আপনাকে বেগুন চিনার মতো হুজুরও চিনতে হবে। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, কেন? আমাদের মতো মুলবিদের জন্য, আর সাধারণ লোকের দোষ না। আমরা বলছি চিন্তা নাই, দুনিয়াতে যতগুলো পাপ করবি কর, গাঁজা খা, মদ খা, যা পাপ করবি কর, জিনা কর, অসুবিধা নাই, মরে গেলে আমাকে দাওয়াত দিবি, মিলাদ পড়িয়ে জান্নাতে দেব। হ্যাঁ, তিন বোতল মদ খেয়ে মরে গেছে বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে, বলে চিন্তা নাই তো, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, পোলাও খাইয়েছেন, পরোটা খাইয়েছেন, আমি আমাকে দোয়া করতে দিলে, আমি দোয়া করছি আল্লাহ আমাকে হায়ার করে নিয়েছে,
তিন বোতল মদ খেয়ে মারা গেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিবে আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে, সে হুজুর কেলানি খাবে না খাবে না, কথাটা বুঝতে পারেন নি? এটার জন্য শেষ হয়ে গেছে, ইসলাম বুঝতে পারেন নি। এখন কিন্তু সমাজে মুসলিমের যা অবস্থা, সুর দিবার সময় নেই, আপনার ব্রেন খোলার সময় এসেছে। আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন আপনার বিরুদ্ধে বড় বিদ্বেষ ছড়ানো হচ্ছে পৃথিবীর বুকে। আজকে মুসলমানের নাম রাখা হয়েছে টেররিস্ট, ঠিক কি না কথা বলে? আজকে আপনার নাম রাখা হয়েছে আতঙ্কবাদী। আপনারা 24 পরগনার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ বসে আছেন মাকাল গাছায়, কিন্তু আপনাদের হুঁশ আছে? আমাদের দেশে পার্লামেন্টে 3টে ছেলে হামলা করতে ঢুকেছিল, 3 জনই হিন্দুদের ছেলে। মিডিয়াওয়ালারা দাবি দিলে কথাটাকে প্রকাশ করো না, ওটা যদি একটা মুসলমান হতো গোটা ভারতের মিডিয়াগুলো, কুত্তা মিডিয়াগুলো তোলপার মাচাত্ত, মুসলমান আতঙ্কবাদী হ্যায়। মাতাত্ত না মাতাত্ত না? হ্যাঁ, দুটো হিন্দুদের ছেলে তাদের নামগুলো ফেসবুকে পোস্ট করেছে মুসলিম বলে, দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে 24 ঘন্টা কি